হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা যেই ফর্মুলাটা নিয়ে কথা বলবো সেই ফর্মুলাটা আসলে লজিক্যাল ফর্মুলা লজিক্যাল ফর্মুলা এটা হচ্ছে ট্রু আর ফলস ফর্মুলা আমরা যে কোনো জিনিসের মধ্যে আসলে জিনিসটা কি সত্যি ঠিক আছে কি না সেই ক্ষেত্রে আমরা লজিক্যাল ফর্মুলা ইউজ করে থাকি তো আজকে কীভাবে ট্রু আর ফলস লজিক্যাল ফর্মুলা ইউজ করা যায় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো প্রথমে যেটা করব এখানে আমি নেম কিছু পার্সনের নাম দিয়ে রেখেছি এবং কোয়ান্টিটি দেখিয়ে রেখেছি যে ওয়ান টু থ্রি ফোর করে এভাবে কোয়ান্টিটি দেখিয়ে রেখেছি এবং লাস্টে দেখাচ্ছি দেখানো হয়েছে যে এখানে টোটাল কোয়ান্টিটি তো টোটাল কোয়ান্টিটিটা যেটা করব যে এখানে আসলে প্রথমে আমরা একটা সাম করে নেবো সমান সমান দিয়ে এস এম সাম দিয়ে দিচ্ছি এবং টোটাল কম কোয়ান্টিটিটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং হ্যাঁ এখানে আমার সাম দেখাচ্ছে যে দশ হয়ে গেছে এবং আমি সবগুলোতে কপি করে পেস্ট করে দিচ্ছি এখন আমি যে লজিক্যাল ফর্মুলাটা এখানে দেখাবো সেটা হচ্ছে যে আমি এখানে ট্রু আর ফলস ইউজ করব। যে আমার যদি জামান জামানের যে টোটাল কোয়ান্টিটি দশ সেই জামানের কোয়ান্টিটি টোটাল যদি এখানেও বসে দশ তাহলে আমার এখানে ট্রু দেখাবে আদারওয়াইজ ফলস দেখাবে তো সেই ক্ষেত্রে আমাকে যেটা কি করতে হবে সেটা হচ্ছে আমি এখানে আসলে এখানে কোয়ান্টিটিগুলো লিখে নিচ্ছি হাতে লিখে নিচ্ছি দশ এখানে রাখলাম আমি ১৬ কিংবা হচ্ছে এখানে বিশ এবং এখানে হচ্ছে একুশ ফর্মুলা আমি এখানে আমি লিখে রাখলাম তো ট্রু আর ফলসের ক্ষেত্রে আমি যে ফর্মুলাটা ইউজ করব। সমান সমান দিব সমান সমান দেওয়ার পরে জামানের যে টোটাল কোয়ান্টিটি সেই জামানের টোটাল কোয়ান্টিটি সমান সমান হচ্ছে জামানের ঘরের যে টোটাল কোয়ান্টিটি সেইটা এতটুকুই হচ্ছে জাস্ট ট্রু আর ফলসের ফর্মুলার ইউজ এখানে এই ক্ষেত্রে জাস্ট আপনি যদি জানতে চান যে জামানের ওখানে টোটাল যা দেখাচ্ছে এই টোটালের এখানে সেম দেখাচ্ছে কি না জাস্ট এতটুকু জানতে চাইলে এতটুকু ফর্মুলা ইউজ করলে যথেষ্ট এখানে আমি অ্যান্টার করে দিচ্ছি হ্যাঁ দেখাচ্ছে ট্রু জামানের এখানে উপরে যে টোটাল কোয়ান্টিটি আছে টেন এই কোয়ান্টিটি এবং এই কোয়ান্টিটি হচ্ছে সেম দ্যাটস ওয়াই এখানে ট্রু দেখাচ্ছে এখানে যে কোয়ান্টিটি আছে সবগুলো কোয়ান্টিটি আসলে সেম আছে যার কারণে এখানে ট্রু দেখাচ্ছে যদি কোনো কারণে আপনি মিস্টেইকে এখানে টেন করে দেন কিংবা টুয়েলভ করে দেন দেখেন এখানে সাথে সাথে ফলস দেখাচ্ছে দ্যাট মিনস হচ্ছে এটা ভুল আছে তার মানে এটাকে রিচেক করতে হবে যদি এখানে আপনি ভুল করে ফেলেন যে ওখানে ঠিক আছে বাট এখানে আপনার ভুল আছে তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি এটাকে চেঞ্জ করে দেন তাহলে কিন্তু এখানেও ফলস দেখাবে যে আপনি এখানে কোয়ান্টিটিটা চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে এটা দেখা যাবে যে হ্যাঁ যদি একও চেঞ্জ করে দেন সাথে সাথে সে ফল দেখাচ্ছে দ্যাট মিন্স হচ্ছে هارুনের কোয়ান্টিটি এবং هارুনের এখানে টোটাল কোয়ান্টিটি सेम না যদি আপনি আবার এখানে কোয়ান্টিটি सेम করে দেন তাহলে কিন্তু আবার ওইটার সাথে এটা ট্রু দেখাবে যা আমি এখানে सेम করে দিয়েছি এই যে এখানে ট্রু দেখাচ্ছে অর্থাৎ দুই জায়গাতেই যদি একই রকম থাকে তাহলেই সে ট্রু দেখাবে আর যদি দুই জায়গাতে একই রকম না থাকে তাহলে সে ফলস দেখাবে অর্থাৎ এই ফর্মুলাটা ইউজ করে খুবই সহজে যে কোনো ডেটাকে ব্যাক করার জন্য আপনারা এই ফর্মুলাটা ইউজ করতে পারেন এতে আপনি খুবই সহজে বুঝতে পারবেন যে ডেটাটা আসলে যে ক্যালকুলেশন হচ্ছে সেটা কি ট্রু হচ্ছে না ফলস হচ্ছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে